আসসালামু আলাইকুম মাই হ্যাপি লাইফ সাতশো ছিয়াশি চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজ হাতের তালুতে করা এমন একটি অজিফা নিয়ে আলোচনা করব যেটি করে আপনি আপনার স্বামী অথবা স্ত্রীকে অথবা আপনার যে কোনো আত্মীয় স্বজনকে মাত্র দুই মিনিটে আপনার আয়ত্ত আনতে পারবেন তবে এটি কেউ না যায় কাজের জন্য ব্যবহার করবেন না অজিভাটি করার অনুমতির জন্য ভিডিওটি পাঁচবার শেয়ার করে কমেন্টে আমিন লিখুন আপনার ঘরের যে কেউ শাশুড়ি অথবা শ্বশুর অথবা ননদ অথবা স্বামী যে কেউ হোক তাকে আপনি আয়ত্ত করতে পারবেন যে সমস্ত বোন স্বামীর অত্যাচারে অনেক বেশি সমস্যায় আছেন স্বামী আপনার কথা মানে না আপনার কথা শুনে না আপনাকে সবসময় বকাঝোকা করে গালিগালাজ করে অপমান অপদস্ত করে আপনার কোনো হক আদায় করে না তারা এই অজিপাটি একবার করে দেখুন ইনশাআল্লাহ স্বামী আপনার কথা শুনবে আপনি যেমন চাইবেন তেমন হয়ে যাবে ওজিফাটি কিভাবে করবেন এক ঈশান নামাজের পরে সুন্নত শেষ করে এই অজিপাটি করুন প্রথমে তিনবার দরুদ ইব্রাহিম পড়ুন এরপর ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া ওয়াদুদু ইয়া ওয়া দু সাতবার পড়ুন এরপর ইয়া হাকিমো ইয়া হাকিমো ইয়া হাকিমো ইয়া হাকিমো, ইয়া হাকিমো ইয়া হাকিমো, ইয়া হাকিমো ইয়া হাকিমো, ইয়া হাকিমো, ইয়া হাকিমো দশবার বার পড়ুন এরপর ইয়া কারিমো ইয়া কারিমো ইয়া কারিমো ইয়া কারিমো ইয়া কারিম ইয়া কারিম ইয়া কারিম ইয়া কারিম ইয়া কারিম ইয়া কারিম দশবার পূরণ শেষে আবার তিনবার দূরত্ব ইবরাহিম পুরোন অতপর স্বামী অথবা যাকে কাবু করতে চান আয়ত্ত করতে চান তিনবার তার নাম নিন যেমন আপনার স্বামীর নাম যদি রহিম হয় তাহলে তিনবার রহিম 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 বলুন তারপর আপনার ডান হাতের তালুতে একটি ফুক দিন ফুগ দিয়ে হাত মুট করে নিন যত শক্ত করে মুট বন্ধ করতে পারেন তত শক্ত করে মুঠ বন্ধ করে নিন এরপর চোখ বন্ধ করে আপনার স্বামীর কথা কল্পনা করুন আমার স্বামী আমার আয়ত্তে চলে এসেছে আমার স্বামী আমার সমস্ত কথা শুনে আমার কথা মানে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে এভাবে দুই তিন মিনিট কল্পনা করুন অতপর হাতের মুঠি খুলে আবার হাতের তালুতে একটা ফুক দিন এইভাবে একটা না সাত দিন এটি করুন ইনশাল্লাহ এই অজিবাটি শেষ হওয়ার আগেই দেখবেন আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসবে আপনাকে অনেক মহাবত করবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ